فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر মেয়েদের পর্দার বিধান কি, কিভাবে পর্দা করতে হবে মেয়েদের ঘরে এবং বাইরে, পর্দার বিধান কি? মেয়েদের পর্দা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কুল মিনাত ইয়াগুদ মিন আবসারিনা ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বউলাতিহিন্না আও আবনাইহিন্না। এবং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা মাহরাম তাদের সামনে ব্যতীত কেন তাদের জিনত যেন না দেখে, সেই জন্য পর্দাটা খুবই জরুরি মেয়েদের, এবং এটা ফরজ নফল নয়, এটা প্রগতির অন্তরায় নয়। পর্দা তাদের জন্য একটা ভূষণ, এবং এটা শরীয়তে দেয়া বিরাট নেয়ামত, তারা নিজেদেরকে সেভ করে রাখতে পারছে। মানুষ পর্দার মাধ্যমে অনেক কিছু থেকেই বাঁচতে পারে, এর ফায়দা ফায়দা না হলে শরীয়তে নির্দেশ মানতে হবে, ফায়দা আছে অবশ্যই। মেয়েদের পর্দা নসীনে মেয়েদেরকে সবাই সম্মান করে, পর্দা নসীনে মেয়েদের জন্য তাদের জন্য অনেকেই গাড়িতে উঠলে জায়গাও ছেড়ে দেয় যে বাড়িতে বসতে পারবে সে, আপনি দেখতে পাচ্ছেন। আর যারা এরকম মুখ বন্ধ করে হাঁটে তাদের আপনি বর্তমান জমানায় করোনা ভাইরাসে রুখতে পারছে না, স্পষ্ট জিনিস এটা, কেন না তাদের তো লাগানোই আছে, ধুলাবালি নাকের ভিতরে ঢুকতে পারছে না, তো তাদের নিয়ে কেউ খারাপ কিছু বলতে পারছে না, ইস আস করবে না, তাদের দিকে এসি ছড়ে মারবে না, তো এসবই কিন্তু তার জন্য একটা বিরাট বিরাট উপকারী জিনিস। এটা উপকারের কথা বললাম এই জন্য যে তিনি আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন, তিনি আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে পর্দা করতে হবে মেয়েদের, এই জন্য পর্দা করবেন। পর্দার ব্যাপারে, মুখের পর্দার ব্যাপারে অনেকে যদিও বলেন যে মুখে পর্দা নাকি, মুখের পর্দাই তো বড় পর্দা, মুখ না দেখলে আর দেখবেটা কি, আর মুখ যদি দেখে ফেলে, মুখ যদি দেখে ফেলে আর দেখার বাকি প্রায় শেষই হয়ে গেল, উদ্দেশ্য সাধন হয়ে গেল অনেকের, কারণ মুখের কারণেই মানুষ কিন্তু ফেতনায় পড়ে যায়, এই জন্য মুখেও পর্দা অন্তর্ভুক্ত। আর মেয়েদের পর্দা ঘরের ভিতরে হচ্ছে, ঘরের ভিতরে মেয়েদের পর্দা হচ্ছে যতটুকু না হলে তার যে সমস্ত অঙ্গ ঢেকে রাখার মতো, অর্থাৎ ইয়া থেকে ঘাড় থেকে শুরু করে নাভি ইয়া পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত একটুকু ঢাকতে হবে, একটুকু ঢেকে রাখতে হবে, ঘাট থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, এটুকু ঢেকে রাখে। তার যদি মাথায় কখনো কাপড় নাও থাকে তো গুণা হবে না, কিন্তু যদি যদি মাহরাম এমন কারোর সামনে যায় তখন তার মাথায় কাপড় থাকা উচিত, এবং শরীরের বুকে ঢেকে রাখা উচিত, এটা খেয়াল রাখা উচিত। শুধু স্বামীর কাছে তার নিজস্ব কোনো পর্দা কোনো প্রয়োজন নেই, কোনো পর্দা এটা থাকবে না সেখানে। সন্তান সন্ততির সামনেও মায়ের উচিত যে তার শরীরে কাপড় রাখা, বুক থেকে শুরু করে, অর্থাৎ ঘাড় থেকে শুরু করে ইয়া পর্যন্ত কাপড় থাকা। হাত খোলা রাখবে কিনা, হ্যাঁ হাত খোলা রাখবে, কারণ সে কাজ করতে হবে, পা খোলা রাখবে কাজ করতে হবে, মুখ খোলা রাখবে কাজ করতে হবে ঘরের মধ্যে, ঘরের মধ্যে এই জায়গাতে পর্দাগুলি কোনো প্রয়োজন নেই, হাত মুখ পা খোলা রাখবে কাজ করবে সে, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো সমস্যা সৃষ্টি করে মানুষের সেগুলো থেকে অবশ্যই ঢেকে রাখবে, সবার সামনে স্বামী ব্যতীত সবার সামনে সেগুলি ঢেকে রাখবে। বাইরে যখন যাবে তখন পূর্ণ পর্দা তাকে অনুসরণ করতে হবে। সে পূর্ণ পর্দা কি? পূর্ণ পর্দা হচ্ছে তার দুই চোখ এবং পা ব্যতীত, হাতের কবজি পর্যন্ত ব্যতীত কিছুই দেখতে পারবে না। অনেকের নিকট হাতের হাতও ঢাকতে হবে, পাও ঢাকতে হবে, কিন্তু অনেকেই বলেছেন না দুইটা ঢাকা লাগবে না। আলাকুলি হাল, যদি দেখেন ফেতনার সময় আছে, মানুষ হাত পা দেখে অনেক সময় খারাপ কিছুর দিকে অগ্রসর হয়, সেজন্য তখন একজন নারীর ইচ্ছা হবে, তার নারীর জন্য উচিত হবে যে এগুলি ঢেকে রাখা। তারপরেও যদি কোনো কারণে এটা না ঢাকে সেটার জন্য সে দায়ী হবে না, কারণ এটা তার চলার পথের অন্তরায় হয়ে যাবে, চলতে পারবে না। তারপর ডেকে রাখাটাই ভালো, ডেকে রাখে উত্তম, এতে কোনো সন্দেহ নেই, হাত এবং পায়ের অংশটুকু যেগুলো হাঁটতে চলতে লাগে তার ডেকে রাখাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আর মুখ ঢাকতে হবে তাকে, মুখের সাথেই যত ফেতনা জড়িত হয় এতে কোনো সন্দেহ নেই, মুখের পরেই যত শুরু হয়ে যায় মুখ দেখার পরে। আর মুখ যদি না দেখে অনেক কিছুই মানুষ কল্পনা করতে পারে, কল্পনার মধ্যে থেকে যায়। আর যদি মনে করে অনেক কিছুটা আমাদের দেশে এখন প্রবাদ হয়ে গেছে যে যদি ছাড়ে দেওয়া হয় সব কিছু, তৈরি আর কিছু করা হবে না, মিথ্যা কথা। কারণ হচ্ছে যেই দেশে পর্দা
নাই সেই দেশে দেখবেন যে অনবরত অনবরত ব্যবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, খেয়ানা জাউজিয়া স্বামী স্ত্রীর মধ্যে খেয়ানত হচ্ছে, কোথায় কী করে আসতে হিসাব নেই। আর যে সমস্ত দেশে পর্দা আছে এগুলো দেখবেন যে এর তুলনায় অনেক কম, তারা নিজেদেরকে সেভ করে রাখতে পারে। এখন যারা ফাহেশাকে ইনাল্লাযিনা ইউহিব্বুনা আত-তাশিয়্যা আল-ফাহিশাতু আমালহুম আযাবুন আলিম, আল্লাহ তাআলা বলছেন যারা এই অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। অনেকে আর কিছু না পারলে ইসলামের এই বিধান পর্দার বিরুদ্ধে কথা বলতে খুব পছন্দ করে, নারীদেরকে আটকে রেখেছে, ঘরে আটকে রেখেছে, নারীরা এই নারীরা সেই নারীদেরকে এই করে ফেলছে ওই করে ফেলেছে। কিন্তু নারীদের একটা স্বাভাবিক যে পুরুষের চেয়ে তাদের শরীর যে ভিন্ন এটা অস্বীকার করতে পারবে না, তাদের প্রতি যে আকর্ষণ এটা চিরন্তন, পুরুষরা তাদের প্রতি আকর্ষিত হয়। সুতরাং যেই জায়গায় তাদের প্রতি আকর্ষিত হবে না সেই জায়গাটুকু অবশ্যই আকর্ষিত হবে না, সেটা ছাড়া সব যে ঢেকে রাখতে হবে, বাকি সব সব কিছু ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে এই জায়গায় বিধান, আশা করি বুঝতে পারছেন।